টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ করতে চান টেস্ট ক্যারিয়ার। এবছরে খেলা টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটাই 20 ওভারের ক্রিকেটে তার শেষ ম্যাচ বলে জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। আর আগামী বছর পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানানোর ইচ্ছা সাকিবের। ভারতে কানপুরে টেস্টের আগে নিজের অবসরের ঘোষণা দেন তিনি। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। জল্পনা কল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই, তবে সাকিবের অবসরের সিদ্ধান্তটা এলো অনেকটাই বিনা মেঘে বজ্রপাতের মতো। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের প্রস্তুতি নিতে ব্যস্ত দল। তার আগে সংবাদ সম্মেলনে এলেন সাকিব, দিলেন অবসরের ঘোষণা, ম্যাচের প্রস্তুতি পরিকল্পনা বাদ। কানপুর টেস্টের প্রিভিউ পুরোটাই হয়ে গেল সাকিবময়। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। আমার তো মনে হয় শেষ ম্যাচ খেলে ফেলেছি আমি ওয়ার্ল্ড কাপ। তো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি দুইটা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। দেশের হয়ে সাদা পোশাকে 70টি ম্যাচ খেলেছেন তিনি, 4,500-এর বেশি রান ও 217টি উইকেট তার নামের পাশে। ঘরের মাঠে পরিচিত দর্শকদের সামনে অবসর নিতে চান সাকিব, তবে রাজনৈতিক পটপরিবর্তনে তার দেশে ফেরা নিয়েও আছে অনিশ্চয়তা। বিসিবির কাছে নিরাপত্তা চেয়েছেন সাকিব, অন্যথায় কানপুরেই হবে তার শেষ টেস্ট। বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি, অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়, এই জিনিসটা বোর্ড খেয়াল করছে এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো দেশে যে ভালোভাবে খেলে অ্যাট লিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। রঙিন পোশাকে বেশি উজ্জ্বল সাকিব আল হাসান, টি টোয়েন্টিতে 2,500 রান ও রেকর্ড 149টি উইকেট তার নামের পাশে। টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব দরবারে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি, খেলে চলেছেন বিশ্বের নানা প্রান্তে। তবে 20 ওভারের ক্রিকেটে লাল সবুজের 75 নম্বর জার্সিটা দেখা যাবে না তার গায়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ছাড়বেন ওয়ানডে ফরম্যাটও। আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে টি টোয়েন্টি থেকেও আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে কিছু নতুন প্লেয়ার আসুক, নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক। 17 বছরের ক্যারিয়ারে প্রায় 15 বছর 3 ফরম্যাটে বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসান, অবশেষে থামছে তার পথ চলা। আরেকটি বিশ্বসেরা অলরাউন্ডার পেতে শুরু হচ্ছে বাংলাদেশের অপেক্ষার ক্ষণগণনা। মনির হোসেন খান, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।